এদিকে বেপরোয়া গাড়ি চলাচল, বিপজ্জনক ওভারটেকিং ও রাস্তাঘাটের ত্রুটির কারণে থামছে না সড়কপথের মৃত্যুর মিছিল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয় এ সময়। দক্ষ চালক ও সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে সড়কপথে দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানান সমিতির নেতারা।